সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান। আজ পর্ব 151। আজ রবিবার, বাংলার 12ই চৈত্র 1428, ইংরাজি 27শে মার্চ 2022। আজকের পর্বে ছোটদের আসর। আসরের উপস্থাপনায় নেহা কর্মকার। এখন কথা বলতে আসছে ছোটদের প্রিয় নেহা দিদি। নমস্কার। সুর সংস্কৃতি কলকাতার পক্ষ থেকে আজকের 151তম পর্বে সকল শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আমি নেহা কর্মকার। আজ ছোটদের আসর। নেটিভ আমেরিকান উপজাতি সিয়ক্সের যোদ্ধাদের রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা সিটিং বুল বলেছেন, লেট আস পুট আওয়ার মাইন্ডস টুগেদার অ্যান্ড সি হোয়াট লাইফ উই ক্যান মেক ফর আওয়ার চিলড্রেন। আসুন আমরা আমাদের সকলের মনকে একসাথে চালিত করি আর দেখি আমাদের শিশুদের জন্য কতটা উন্নত জীবন দিয়ে যেতে পারি। ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা রয়েছ সুর সংস্কৃতি কলকাতার 151তম পর্বের অনুষ্ঠান ছোটদের আসরে, আর আমি তোমাদের নেহা দিদি রয়েছি, তোমাদের অনুষ্ঠান শুনব আর তোমাদের সঙ্গে ভাব জমাবো বলে। দূরের কাছের যে যে ছোট্ট বন্ধুরা আছো, সবাইকে আমার শুভেচ্ছা, আদর আর ভালোবাসা। আমি তোমাদের নেহা দিদি বলছি। কি ছোট্ট বন্ধুরা, সবাই ভালো আছো তো? হ্যাঁ, ভালো তো থাকতেই হবে। আজ আবার যে সুর সংস্কৃতি কলকাতার আজকের পর্ব তোমাদের সঙ্গে ছোটদের আসর। তোমরা কবিতা বলবে, গান গাইবে, বাজনা শোনাবে, খুব আনন্দ হবে। কত মজা, তাই না? তাহলে আর দেরি নয় বন্ধুরা, শুরু করো তোমাদের অনুষ্ঠান। শুরুতেই ভক্তিমূলক গান, স্বামীজির সেই বিখ্যাত ভজন, খণ্ডন ভব বন্ধন। বীরভূম জেলার লাভপুরের মানিকপুর থেকে এই গান শোনাবে আমাদের বন্ধু মৃত্যুঞ্জয় মণ্ডল। খণ্ডন ভব বন্ধন, জগ বন্দন বন্দিত মাই নিরঞ্জন, নর রূপ ধর নিরঞ্জন, নর রূপ ধর নির্গুণ গুণ মাই মোচন, অঘ দূষণ জগ ভূষণ চিদ ঘন কাই জ্ঞানঞ্জন, বিমল নয়ন জ্ঞানঞ্জন বিমল নয়ন, বিক্ষণে মোহ যায় ভাস্বর ভব সাগর, চির উন্মাদ প্রেম পাথার ভক্তার জন, যুগল চরণ ভক্তার জন, যুগল চরণ তারণ ভব পার জিম্ভিত, যুগ ঈশ্বর জগদীশ্বর জগ সহায় নিরোধন, সমাহিত মন নিরোধন, সমাহিত মন নিরখি তব কৃপায় ভঞ্জন, দুঃখ গঞ্জন করুণা ঘন, কর্ম কঠোর প্রাণার্পণ জগত তারণ, প্রাণার্পণ জগত তারণ, কৃন্তন কলিডোর বঞ্জন, কাম কাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ ত্যাগীশ্বর, হে নর বর ত্যাগীশ্বর, হে নর বর
দেহ পদে অনুরাগ নির্ভয় কত সংশয় দৃঢ় নিশ্চয় মানসবান নিষ্কারণ ফকত শরণ নিষ্কারণ ফকত শরণ ত্যাজি জাতি কুলমান সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ পরি যথাই প্রেমার্পণ সমদর্শন প্রেমার্পণ সমদর্শন জগ জন দুঃখ যাই খণ্ডন ভব বন্ধন জগ বন্ধন বন্দিত মাই নিরঞ্জন নর রূপ ধর নিরঞ্জন নর রূপ ধর নির্গুণ গুণময় নম নম প্রভু বাক্যমনাতীত নম নম প্রভু বাক্যমনাতীত বচনৈকা ধার প্রভু মন বচনৈকা ধার জ্যোতির জ্যোতি উজ্জ্বলরি দিকন্দর জ্যোতির জ্যোতি উজ্জ্বলরি দিকন্দর তুমি তাম ভঞ্জন হার প্রভু তুমি তাম ভঞ্জন হার ঠেঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ ঠেঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ গাইছে চন্দ্র ভক্ত বিন্দ্র আরতি তোমার গাইছে চন্দ্র ভক্ত বিন্দ্র আরতি তোমার জয় জয় আরতি তোমার হর হর আরতি তোমার শিব শিব আরতি তোমার খণ্ডন ভব বন্ধন জগ বন্দন বন্দিত মাই নিরঞ্জন নর রূপ ধর নিরঞ্জন নর রূপ ধর নির্গুণ গুণময় খণ্ডন ভব বন্ধন জগ বন্দন মৃত্যুঞ্জয় মণ্ডলের ভক্তিমূলক গানের সাথে শুরু হলো আজকের ছোটদের আসর। ভালো লাগলো মৃত্যুঞ্জয়? আগামী দিনে তুমি নিশ্চয়ই তোমার গানের ডালিতে ভরে তুলবে এই আসর। বীরভূম থেকে আমাদের আরও দুই বন্ধু আছে, বীরভূম জেলার আদিত্যপুর গ্রামের সমতা আচার্য এবং সৌমিলি মুখার্জি। ওরা একসাথে শোনাবে রবীন্দ্রসঙ্গীত। বলো তো এইবারের মতো। বলো তো এইবারে এইবারে
করো যদি চৈত্র হাওয়ায় পাল তুলে দি ওই যে মেতে ওঠে নদী হুকুম তুমি করো যদি চৈত্র হাওয়ায় পাল তুলে দি ওই যে মেতে ওঠে নদী পার করে কাজে হই গোরত এবার আমার মাথার বোঝা পায়ে পায়ে তোমার করি নত বলো তো এইবারে এইবারে প্রভু তোমার আমি নাতে ফসল আমার তুলি আমার ফসল যত বলো তো এইবারে বন্ধুরা, বসন্ত উৎসব, দোলযাত্রা, হোলি সবই তো তোমরা পার করলে, তবে রঙের ছোঁয়া এখনও আমাদের মনে। কত মজা হয়, তাই না? মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে আছে আমাদের বন্ধু সায়ক মণ্ডল। আমরা শুনি ওর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। স্থলে জলে বনতলে দোলের পরশ কেমন, তাল বাদ্যে ওকে সঙ্গত দিয়েছেন গৌর সাহা। যদিও চৈত্র মাস, বসন্তকাল, ফাগুনের রং তো আছেই। আমাদের দুই ছোট্ট বন্ধু বোলপুর থেকে সানা মণ্ডল ও সৌভিক মণ্ডল শোনাচ্ছে ফাগুনের গান, রবীন্দ্রসঙ্গীত। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, তাল বাদ্যে সঙ্গত দিয়েছেন চঞ্চল নন্দী এবং মন্দিরায় দেবাশিস ভট্টাচার্য। বনে বনে ওরে ভাই সাবুন লেগেছে।
এবার আমরা শুনব একটা কবিতা, সুকুমার রায়ের কবিতা সঙ্গী হারা। বারাসাত থেকে ছোট্ট বন্ধু অনিশা ভট্টাচার্য ও আয়ুষী ভট্টাচার্যর সাথে আছেন আলো দত্ত। আমরা কবি সুকুমার রায়ের সঙ্গী হারা কবিতাটি পাঠ করতে চলেছি। সবাই নাচে ফুর্তি করে, সবাই গাহে গান, একলা বসে হাঁড়ি চেঁচার, মুখটি কেন ম্লান? দেখছো নাকি আমার সাথে সবাই করে আড়ি, তাই তো আমার মেজাজ খ্যাপা, মুখটি অমন হাঁড়ি। তাও কি হয়, ওই যে মাঠে শালিক পাখি ডাকে, তার কাছে কই যাওনি তো ভাই, শুধাওনি তো তাকে? শালিক পাখি বেজায় ঠেটা, চেঁচায় মিছিমিছি, হল্লা শুনে হাড় জ্বলে যায়, কেবল কিচিমিচি। মিষ্টি সুরে দোয়েল পাখি জুড়িয়ে দিল প্রাণ, তার কাছে কই বসলে না তো, শুনলে না তার গান? দোয়েল পাখির ঘ্যান ঘ্যানানি আর কি লাগে ভালো, যেমন রূপে তেমন গুণী, তেমনি আবার কালো। রূপ যদি চাও যাও না কেন মাছরাঙার কাছে, অমন খাসা রঙের বাহার আর কি কারো আছে? মাছরাঙা তারেও কি আর পাখির মধ্যে ধরি, রকম সকম সঙ্গের মতো, দেমাগ দেখে মুড়ি। পায়রা ঘুঘু কোকিল চড়াই চন্দনা টুনটুনি, কারে তোমার পছন্দ হয় সেই কথাটি শুনি। এগুলো সব ছ্যাবলা পাখি, নেহাত ছোট জাত, দেখলে আমি তফা থটি, অমনি পঁচিশ হাত। এতক্ষণে বুঝতে পারি ব্যাপারখানা কি, যে সবার তুমি খোঁত পেয়েছ, নিখুঁত কেবল নিজে। মনের মতো সঙ্গী তোমার কপালে নাই লেখা, তাইতে তোমায় কেউ পোছে না, তাইতে থাকো একা। ছোট্ট বন্ধুরা, কেমন লাগছে তোমাদের আজকের এই অনুষ্ঠান? ছোটদের উৎসাহ দিতে বড়রাও আশা করি শুনছেন সুর সংস্কৃতি কলকাতার 151তম পর্বের অনুষ্ঠান ছোটদের আসর। হ্যাঁ ছোট্ট সোনা বন্ধুরা, আমি তোমাদের নেহা দিদি, রয়েছি ছোট্ট বন্ধুদের সাথে। এখন রয়েছে আমাদের এক ছোট্ট বন্ধু অনেক দূর থেকে, প্রেরণা চন্দ্র। প্রেরণা থাকে আমাদের পাশের এক রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায়। সেখান থেকে প্রেরণা শোনাতে চায় একটা রবীন্দ্রসঙ্গীত, ফুলে ফুলে ঢোলে ঢোলে। সুন্দর গাইলে প্রেরণা,
প্রেরণাচন্দ্র তার মিষ্টি কণ্ঠে এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শোনাল। মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে রয়েছে রূপায়ণ মুখার্জি। ইশারায় ও জানাচ্ছে এই গানটারই সুর গিটারে সে শোনাতে চায়। গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর। জঙ্গিপুর থেকে বাজিয়ে শোনাচ্ছে রূপায়ণ মুখার্জি। আবার একটা কবিতা শোনা যাক। বোলপুরে থাকে শতানিক পাল। শতানিক শোনাবে কল্যাণ দাশগুপ্তের কবিতা জঙ্গলের জলসা। শোনাও শতানিক। কবি কল্যাণ দাশগুপ্তের জঙ্গলের জলসা। হুক্কা হুয়া তান ধরেছে খ্যাক শিয়ালের সেচ কাকা, খেয়াল গেয়ে নাম করেছে পারিশ্রমিক 5 টাকা। বাঘ বলল জলসা হবে, শেয়াল তোমার গাওয়া চাই। শেয়াল বলে গাইব, তবে তবলচিটা কোথায় পাই? ভালুক বলে লকডাউনে পাবো কোথায় তবলাটা? জোগাড় করতে পারবি বাঁদর, তুই যে ভীষণ ক্যাবলাটা। দাঁত খিচিয়ে বলল বাঁদর, তুই তো জ্বরে ভুগিস রোজ, সবার দরজা বন্ধ বলেই পাঁচিল টপকে করবো খোঁজ। হাতি বলল বাদ্যযন্ত্র বানর বলছে ডুগডুগি, তবলা ছেড়ে খোঁজ না ওটাই, নিদেন পক্ষে গুব গুবি। হাই না বলে খেয়ালটা তো বাউল গানের ছন্দে নয়, রাগ রাগিনী তাল বেতালে এক তারাতে সেসব হয়। বাঘ বলল মুদ্দা কথা, জলসা আজই হওয়া চাই, তবলা টবলা মারো গুলি শুনবো আমি খেয়ালটাই। শিয়াল কিন্তু গো ধরেছে, তবলা ছাড়া গাইবে না। বাঘ বাবাজির মাথা গরম, না গাইয়ে ছাড়বে না। ঘুত ঘুতিয়ে বলল শুয়োর, ঢোলে টোলে চলবে কি? হরিণ বলে শিয়াল মশাই এবার বরফ গলবে কি? খেপে গিয়ে বলল শিয়াল, থাকি তবে আন গিয়ে। নেগড়ে বলে থাকে শব্দে ঢুকবে কি কান কান দিয়ে? শিয়াল বলে ওরে পাগল, তবলা ছাড়া খেয়াল হয়? গান শুনবি তবলা আনবি, দায়িত্বটা আবার নয়। জ্বর জ্বর লাগছে আমার,
ভালুক বলল, যাই শুতে, জোগাড় হলে খবর পাঠাস, বাজিয়ে দেব কার ফাতে। বাঘ বলল, আলোচনায় সময় বৃথা নষ্ট হয়, বানিয়ে নে না তবলা, জোগাড় করতে যদি কষ্ট হয়। হুঁত ঘুঁচ ক্যাঁক ঘোঁত ঘাত হুক, খ্যাঁকর কুসুম চ্যাঁকর চি, সবাই বলল সমস্যরে, এইটা মন্দ বলেননি। গন্ডারটা বলল তখন, নেই না কেটে গোল করে, চামড়া দিতে রাজি আমি, লাভ কি হট্টগোল করে। দাঁত ভাঙলো নখ উঠলো, চামড়া তবু ছিঁড়ল না। রাত পেরিয়ে সকাল হলো, জলসাটাই জমল না। এবার আমাদের সবার প্রিয় একটা গান, ছোট্টবেলা থেকে শুনতে শুনতে আমরা বড় হচ্ছি, বড় হয়েছি, বাদশা ছায়াছবির সেই গান লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার, সুর দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, আর গানটা গেয়েছিলেন রানু মুখোপাধ্যায়। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, তোমরা এতক্ষণে বুঝে ফেলেছো সেই জনপ্রিয় গানটা, লাল ঝুঁটি কাকাতুয়া ধরেছে যে বায়না। এই গান নিয়ে বহরমপুর থেকে হাজির আমাদের বন্ধু সৃজিতা মজুমদার। শোনা যাক তাহলে এই গান। সময় নেই বন্ধু, সৃজিতা মজুমদারের গানের সাথে সাথেই শেষ করতে হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার 151তম পর্বের অনুষ্ঠান ছোটদের আসর। ছোট বন্ধুরা, আজ তোমাদের সময় কেমন কাটলো? বড়দের সাহায্য নিয়ে জানাও ফেসবুক পেজে বা ইউটিউবে লাইক করে, আর কমেন্ট বক্সে মতামত জানিয়ে, আর ভালো লাগলে শেয়ার করো, তোমাদের অন্যান্য বন্ধুরাও শুনবে। তাছাড়াও সুর সংস্কৃতি কলকাতার ছোটদের আসরে তোমাদের যদি ইচ্ছা করে অংশগ্রহণ করতে, তবে বড়দের সাহায্য নিয়ে সুর সংস্কৃতি কলকাতার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দাও তোমাদের গান, কবিতা, নাটক, গল্প পাঠ বা বাদ্যযন্ত্রানুষ্ঠানের রেকর্ড, আর যদি মনোনীত হয় তা অবশ্যই শোনানো হবে ছোটদের অনুষ্ঠানে। হোয়াটসঅ্যাপ নম্বর 7439506124। আমার কিন্তু তোমাদের সঙ্গে খুব ভালো সময় কাটলো। সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ, পরিকল্পনা ও পরিচালনায় আছেন সুরজিৎ চৌধুরী। সুর সংস্কৃতি কলকাতার পরবর্তী অনুষ্ঠান আগামী রবিবার এপ্রিলের 3 তারিখ। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমাদের নেহা দিদি। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে আসি, আবার অন্যদিন কথা হবে।